স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আপত্তি তোলার জেরে কি খুন হতে হয়েছে দুর্গাপুরের গৃহবধূ রীনা বিবিকে? অন্তত এমনই চাঞ্চল্যকর দাবি করেছে তাঁর পরিবার। ভোপালের উদয়ন দাসের কায়দায় রীনা বিবিকে খুন করে বাড়ির উঠোনে পুঁতে রাখার অভিযোগ ওঠে তাঁর স্বামী শেখ হায়দারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে হায়দার দাবি করেছে তাঁর স্ত্রী নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তা নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। কিন্তু রবিবার রীনার পরিবার দাবি করেছে রীনা নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন হায়দারি, আর তা নিয়ে আপত্তি তোলার জেরেই খুন হতে হয় রীনাকে। বোন আমার সামনে মারতো, আমার বোনকে আমি আটকাই দিতে, আমার দিল আবার লাগরেন সরেন দিত আমাকে, কত মেরেছে দুর্গাপুরে। আমার বোন আমাকে ফোন করে করে ডেকে যাবে আমি এসেছি দুর্গাপুর। কেন মারতো, কি আক্রোশ ছিল? ও একটা মেয়েকে, আমার বোন খানে একটা মেয়েকে নিয়ে চলে আসতো, একে আমি বউ করব, সত্যিনের ওপরে ভাত খেতে হবে। ও আমার বোন দেখতে পারবে? কেউ আমার স্বামী যেতে অন্য মেয়েকে নিয়ে নিশাকর্ম করে, আমি কি দেখতে পারবো? অশান্তি হবে না ফ্যামিলিতে আমাদের দিন রাত? উনার একটা বিয়ে হয়েছিল, আমরা কখনোই জানি না, আড়াই বছরের না ছ মাসের জায়গা একটা মেয়ে ছিল, সেইটাকে 2,50,000 টাকা দিয়ে ছাড়পত্র দেয়। রীনাও হায়দারের 10 বছরের মেয়েও দাবি করেছে তার বাবা প্রায়শই মাকে মারধর করত। প্রতিদিন ঝগড়া হতো, কথার আগে আগে আব্বা প্রতিদিন মাকে খালি মারতে লাগতো, প্রতিদিন ঝগড়া ঝাটি মারধর। আমরা তো কান্দাকাটি করে আব্বার পায়ে হাতে পড়তাম, আব্বা মারেন না মাকে, তাও আব্বা সে মেরেই যেত মেরেই যেত। বাবার কড়া শাস্তিও দাবি করেছে মা হারানো মেয়ে। আমার আব্বার সাথে দেখা করতে চায় না, আমার এটুই ইচ্ছা আমার আব্বা যেন চরম শাস্তি পায়। শনিবার গভীর রাতে ধৃত হায়দারকে নিয়ে তার বাড়িতে যান পুলিশকর্তারা, সেখানে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। 22 এবং 23 মের মধ্যরাত ঘটনার পুনর্নির্মাণে উঠে আসা তথ্য অনুযায়ী বেনাচিতির উত্তরপল্লীতে এই বাড়িতেই রাত্রিবেলা স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে একপ্রস্থ বচসা হয় এবং তারপর আচমকাই হায়দার তার স্ত্রী রীনা বিবির ওপরে হাতুড়ি নিয়ে হামলা চালায়, মাথায় আঘাত করে। সেই আঘাতে রীনা লুটিয়ে পড়েন মাটিতে, তারপরেই তার গলায় কোপ মারে হায়দার ছুরি দিয়ে এবং তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য রীনার শরীরে 6-6 বার ছুরি বিদ্ধ করে দেয় হায়দার। এর পাশাপাশি সামনে এসেছে আরও একটি নয়া তথ্য। পুলিশ সূত্রে দাবি, হায়দার যে 3 দিন গা ঢাকা দিয়েছিলেন তার মধ্যে তিনি 3 বার সিম কার্ড বদলান, যা দেখে তদন্তকারীদের অনুমান রাজ্য ছেড়ে পালানোর ছক কষেছিলেন হায়দার। রাজশ্রী দত্তগুপ্ত ও মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।